নবম পর্ব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আমার শরীর ভালো নাই, আমার অবকাশও অল্প। রামেন্দ্র সুন্দরের সম্বন্ধে মনের মতো করিয়া কিছু লিখিব এমন সুযোগ এখন আমার নাই। শুধু শ্রদ্ধা নহে, তাহার প্রতি আমার প্রীতি সুগভীর ছিল, এ কথা আমি পূর্বেও বলিয়াছি। কিন্তু এ কথা বলিবার লোক আরও অনেক আছে। যে কেহ তাহার কাছে আসিয়াছিল সকলেই তাহার মনীষায় বিস্মিত ও সহৃদয়তায় আকৃষ্ট হইয়াছে। বুদ্ধির, জ্ঞানের, চরিত্রের ও উদার হৃদয়তার এরূপ সমাবেশ দেখা যায় না। আমার প্রতি তাহার যে অকৃত্রিম অনুরাগ ছিল তাহা তাহার ঔদার্যের একটি অসামান্য প্রমাণ। আমার সহিত তাহার সামাজিক মতের ও ব্যবহারের অনৈক্য শেষ পর্যন্ত তাহার চিত্তকে আমার প্রতি বিমুখ করিতে পারে নাই। এমনকি প্রবল প্রতিকূলতা সত্ত্বেও সাহিত্য পরিষদের পক্ষ হইতে একদা আমার প্রশস্তি সভার আয়োজন করিতে তিনি কুণ্ঠিত হন নাই। বাংলার লেখক মণ্ডলীর মধ্যে সাধারণত লিপি নৈপুণ্যের অভাব দেখা যায় না, কিন্তু স্বাধীন মনন শক্তির সাহস ও ঐশ্বর্য অত্যন্ত বিরল। মনন ও রচনারীতি সম্বন্ধে রামেন্দ্র সুন্দরের দুর্লভ স্বাতন্ত্র্য ছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে তাহার সেই খ্যাতি বিলুপ্ত হইবে না। বিদ্যা তাহার ছিল প্রভূত, কিন্তু সেই বিদ্যা তাহার মনকে চাপা দিতে পারে নাই। তিনি যাহা বলিতেন তাহার বিষয় বিচারে অথবা তাহার লেখন প্রণালীতে অন্য কাহারও অনুবৃত্তি ছিল না। দেশের প্রতি তাহার প্রীতির মধ্যেও তাহার নিজের বিশিষ্টতা ছিল। তাহা স্কুল পাঠ্য বিলাতি ইতিহাস হইতে উদ্ধৃত তৎকালীন কংগ্রেস তোতা পাখি কর্তৃক উচ্চারিত বাঁধাবলীর দ্বারা পুষ্ট ছিল না। তাহার চিত্তের মধ্যে ভারতের একটি মানুষী মূর্তি প্রতিষ্ঠিত ছিল। সেই মূর্তিটি ভারতেরই সনাতন বাণীর উপকরণে নির্মিত। সেই বাণীর সহিত তাহার নিজের ধ্যান, নিজের মনন সম্মিলিত ছিল। তাহার সেই স্বদেশ প্রীতির মধ্যে ব্রাহ্মণের জ্ঞান ও গম্ভীর্য ও ক্ষত্রিয়ের তেজস্বিতা একত্র সংহত হইয়াছিল। জীবনে তিনি অনেক দুঃখ পাইয়াছিলেন। প্রিয়জনের মৃত্যুশোক তাহাকে বারংবার মর্মাহত করিয়াছে। তিনি যে সকল ব্রত গ্রহণ করিয়া প্রাণপণে পালন করিতেছিলেন তাহাতেও নানা প্রকার বাধা বিরুদ্ধতা তাহাকে কঠোরভাবে আক্রমণ করিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও তাহার অজস্র মাধুর্য সম্পদের কিছু মাত্র ক্ষয় হয় নাই। রোগ তাপ প্রতিকূলতার মধ্যে তাহার প্রসন্নতা অম্লান ছিল, বিরোধের আঘাতে তাহাকে গভীর করিয়া বাজিত, অন্যায় তাহাকে তীব্র পীড়া দিত, কিন্তু তিনি ক্ষমা করিতে জানিতেন। সেই মাধুর্য, সেই ক্ষমাই ছিল তাহার শক্তির প্রকাশ। তিনি যদি কেবলমাত্র বিদ্বান বা গ্রন্থ রচয়িতা বা স্বদেশ প্রেমিক হইতেন তাহা হইলেও তিনি প্রশংসা লাভ করিতে পারিতেন, কিন্তু তাহার মধ্যে স্বভাবের যে একটি পূর্ণতা ছিল তাহারই গুণে তিনি সকলের প্রীতি লাভ করিয়া গিয়াছেন। এমন পুরস্কার অতি অল্প লোকেরই ভাগ্যে ঘটে। এটি ব্যক্তি প্রসঙ্গ প্রবন্ধের নবম পর্ব রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সমাপ্ত হল। ধন্যবাদ।